সাজানো হচ্ছে এই যে বেলুন দিয়ে। ঘুমাচ্ছে, ঘর যাবি যে? চলো গাড়ি। বেটি হয়েছে বলে এই যে পিপি হচ্ছে নিয়ে এসছে, মিষ্টি খাওয়াবে সবাইকে। তো সো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমার কাছে একটা স্পেশাল দিন আজ, কারণ আজকে আমি আমার বেবিকে আনতে যাব। মানে অলরেডি 5 দিন হয়ে গেছে, তো আজকে ছুটি দেবে হসপিটাল থেকে। তো ঘরে ছোটো করে মানে ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে, বোন সাজাচ্ছে। আর মোটামুটি 10:30 বাজবে, তো এখন বাজে 9টা। তো এবারে যাব আমি আনতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওই কি রে, হ্যাঁ তো আজকে বনু আসবে, দেখ বনু আসবে আজকে। এখানে ফুল গোছানো হচ্ছে যে সব কি গা, তুই কি যাবি? এখানে যে আমার বেটি আসবে আজকে, সেই জন্য সাজানো হচ্ছে যে বেলুন দিয়ে এখানে। এখনো সাজানো হচ্ছে, গাইজ কমপ্লিট পুরো ওখানে পেমেন্ট দিয়ে অফিসে, তারপরে এই যে ওষুধ টষুধ কেনা কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এবারে গাড়ি আসবে, গাড়ি আসলেই যাব বাড়ি। ওই দেখ ঘর যাবি যে, কি লে ঘুমাচ্ছিস? হ্যাঁ ঘুমাচ্ছে, ঘর যাবি যে? চলো গাড়ি। ওই কি খেলে later আমি বুঝেছি ক্ষতি আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দেয়া মুখ ফুটে যাবে, ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবে চোখের বাইরে, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে।
কোথা রে? দেখেছ ঘর কে লিপালে চলে পিছিমনি পিছিমনি একটু দেখবে নি পিছিমনিকে দেখো কি হয়েছে কিলে মিত্তি খাবি এ যে এ দেখ দেখ এ দেখ মিত্তি এ দেখ আর তোর তোর জামার কালারে মিষ্টি হয়ে গেছে এটা কি মিষ্টি ম্যাঙ্গো ফ্লেভারের রসগোল্লা এই যে তুই খাবি হ্যাঁ এই যে আমার বেটি হয়েছে আমি প্রথমে খাই দেখি কেমন পুরো সবুজ কালারের পুরো ম্যাঙ্গো উড়ি বাবরি উড়ি বাবরি উড়ি ভালো ভালো লাগছে ভালো ভালো দেখি বেটি হয়েছে বলে এই যে পিপি হচ্ছে নিয়ে এসছে মিষ্টি খাওয়াবে সবাইকে ম্যাঙ্গো ফ্লেভারের রসগোল্লা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো ভালো থেকো সুস্থ থেকো বাই।